শীষ দিচ্ছেন কেন? শীষ দেয়া যাবে না এমন কোন আইন দেশে আছে? মনে সুখ থাকলে শীষ দেওয়া যায়, নিয়ম আছে। বাকির ভাই না থাকায় আপনাদের সাহস খুব বেড়ে গেছে। সাহস তো তোমারও বাড়তেছে, ক্যাট ক্যাট করে কথা বলতেছো, এত কিসের কথা? আপনি চলো তো আমরা চলে যাই। ভালো শিক্ষা দিচ্ছেন মতি ভাই, এই মায়া বড়ই ক্যাট ক্যাট হয়নি। ওই মতি ভাই সাথে ভালো করে কাপ ওয়াশিং করে দিস। কি বললা? শীষ দে। বাকের ভাই হাজতে থাকেন হইছে প্রবলেম, মজনু পড়াতো, মজনু থাকলে একটা কথা ছিল ঘষা দিয়ে দিত, এক ঘষা দিয়ে পরিষ্কার। আপনি কিছু করবেন না? আমি তো তোমার ভাবির কাছে প্রমিস করছি ঝামেলার মধ্যে থাকবো না। তাছাড়া এখন বিয়ের সাথে করছি, ছেলে মেয়ে হবে, এদের পড়াশোনা আছে, আর স্কুলে ভর্তি করা তো সমস্যা, মেয়েগুলোর বিয়া দিতে হবে, কঠিন জীবন, ভেরি হার্ড লাইফ। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করবে না, একটা হকি স্টিক নিয়ে ওদের আমি পিটায় লম্বা করে দিন, অ্যাকশন টেকেন, তোমার ভাবি টেন না পাইলে হইলো। আমরা তাহলে যাই। আরে এ মেয়ে বলে কি হানি টক, তোর ভাবির সঙ্গে দেখা করবো না? সন্ধ্যা সন্ধ্যা, এই মেয়ে পাঁচ হয়ে সালাম করছে কেন? তুমি হাজার না করো কোনো লাভ হবে না, পাঁচ হয়ে সালাম করবে, ভালো পরিবারের এটা হইতেছে গুণ। ও হ্যাঁ, এই হইতেছে লীনা, আর এই হইলো বুক, দুইজনেই খুব গুডেস্ট গার্ল। গুডেস্ট গার্ল? তোমরা কি খাবে বলো তো? আমরা কিছু খাবো না। ওরা তো তোমার কাছে খাইতে আসে নাই, তোমার গান শুনতে আসছে। আমারে কইলো বদি ভাই ভাবির গান না শুনে যাবো না। এই দুপুর বেলা কিসের গান? তোমরা বসো তো, তোমরা হলে গুডেস্ট গার্ল, শুধু মুখে তোমাদের যেতে দেবো না। কি তোমার ভাবির কেমন দেখলা? না খেয়ে যেতে দেবো না। ঠিক আছে, মতির ব্যাপারটা আমি দেখবো, বাকি ভাই নাই আমাকে দেখতে হবে, উপায় কি? কি তোমার ভাবি খুব সুইট না, গোসলের পর আরো সুইট লাগে।